আচ্ছা, যদি এমন হয় সেলুনে ফ্রেশ হওয়ার জন্য আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকার 4,000 টাকা, তাহলে এই বিষয়টা হয়তো আপনার কাছে বিশ্বাস হবে না। তবে বাংলাদেশে এমন একটি সেলুন দোকানদার রয়েছে, শুধু সেলুনে কাজ করে ইনকাম করেন 5,00,000 টাকা, মাত্র 7 টাকায়। একসময় শুরু করেছিলেন সেলুনের কাজ, কিন্তু বর্তমান সময়ে তার মাসিক ইনকাম 5,00,000 টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সেলুন কর্মকর্তাকে হয়তো আপনারা সবাই চেনেন, আক্তার আলী। বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে চলচ্চিত্র অভিনেতারা তার কাছ থেকে একমাত্র নির্ভরতা খুঁজে পেয়েছেন। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা? ফায়ার হ্যায় মে পুষ্পা রাজ, মে ঝুকেগা নাহি সব। 7 টাকা দিয়ে শুরু করলেও তিনি পরিচিতি লাভ করেছিলেন টিকটকে হেয়ার স্টাইলিং ভিডিও আপলোড করার মাধ্যমে, আর তারপরেই তার হেয়ার স্টাইলিং এর কাজ ছড়িয়ে পড়তে থাকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে। বাংলাদেশের চলচ্চিত্র কিংবা নাটক অভিনেতাদের অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন এই আক্তার আলী। শুধু নাটক কিংবা হেয়ার স্টাইলিং নয়, বাংলাদেশের টিকটক তারকাদের সাথেও তার দেখা মেলে। এই তো কিছুদিন আগে শামীম হোসেন সরকারের সাথে একটি নাটকে তাকে লক্ষ্য করা যায়। আক্তার আলী শুধুমাত্র সেলুন কর্মকর্তা থেকে হয়ে উঠলেন একজন কোটিপতি সেলুন দোকানদার, বিষয়টা অবিশ্বাস্য হলেও এটাই সত্য। তাছাড়া অনেকে টিকটক ভিডিও তৈরি করেন আক্তার আলীর সাথে। আক্তার আলীর সেলুন কর্মকর্তা হিসাবে টিম মেম্বার রয়েছেন 16 জন, প্রতিদিনই সেখানে কোনো না কোনো নাটক কিংবা শর্ট ফিল্মের অভিনয় হয়ে থাকে। শুধু ছেলে কাস্টমারে সীমাবদ্ধ নয়, হেয়ার স্টাইলিং এর জন্য প্রতিদিন অনেক মেয়ে কাস্টমারের ভিড় লক্ষ্য করা যায় ভাইরাল এই সেলুনের দোকানে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন যারা আক্তার আলীর সব অ্যাড্রেস জানেন না, তাদের সব অ্যাড্রেস ধানমন্ডি 9A মিনাবাজার 3rd ফ্লোর। আপনি চাইলে ঘুরে আসতে পারেন ভাইরাল এই সেলুনের দোকানে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।